ইন্টারভিউ তো নিতে আনো আজকে, তো যার কাছে মাল করি পাবো আজকে একটু, তাকে চাকরিটা দিতে হবে, তাছাড়া উপায়ও নাই, হাত মাত শর্ট। এখন ইন্টারভিউটা নিতে শুরু করি। এই প্রথম জানাই পাক পাক, কি গরম এখানে, এত গরমে থাকতে পারা যায়? সত্যি গরম আছে, এসিটা চালু কর। স্যার এখানে দেখো টেবিল খাওয়া নাই, আপনি এসি কোনটা পাইলেন? এর থেকে ফাঁকা জায়গা, ভালো জায়গা, এখানে কত সুন্দর হাওয়া, এর থেকে ভালো জায়গা আছে ইন্টারভিউ লাগা? অতভক্ত না, দে দে মার্কশিটটা, দে মার্কশিটটা, দে লেন মার্কশিট লেন। ভালোই তো নাম্বার তুলেছিস, ভালোই পড়েছিস শুনেছে দিন রাত এক করে। হ্যাঁ 99% নাম্বার, ভালো আছে, হেভি নাম্বার উঠেছে, হেভি। স্যার তাহলে চাকরিটা আমার পাকা নাকি? স্যার কবে এখানে জয়েন করবো চাকরি? হ্যাঁ তোর চাকরি তো পাকা, তো 20 লাখ টাকা জমা করে দে, কাল থেকে জয়েন করে দিবি চাকরি, 20 লাখ টাকা জমা করে দিয়ে চলে যা। 20 লাখটা তো আমি চোখেই দেখিনি, আব্বা আসার সময় 20 টাকা দিয়েছে, তাও অটো ভাড়া, আব্বাকে পূর্ণ 8-10 টাকা দাও, লুচি খাবো তো দিল না, গরিবের ছেলে টাকা কুনঠে পাবো? স্যার ওরকম করেন না, চাকরিটা দিয়ে দেন। হবে না হবে না, কুনঠে তো গরিব গরিব ছেলে আছে, হবে না ওইভাবে চাকরি হবে না। রেট ফিক্স, MSK তে নিতে গেলে 15 লাখ, আর হাই স্কুল নিতে গেলে 20 লাখ টাকা লাগবে, রেট ফিক্স। দিলে দেখো না তো নিতে হবে না, সব পড়ে আছে গোড়া পড়ে চাকরি আল্লালে। যাও যাও তুমি চলে যাও। লিবেরি যখন বলছেন তাহলে কিছু কম সম করেন। তোকে এখানে আমাকে দেখে কি মনে হয়েছে আমি এখানে পাইকারি রেটে জামা কাপড় বেচছি নাকি? যে কম সম, কোনো কম সম হবে না, ওটাই দিলে দেও না তো যাও। ওই দিতে দেনা বেটা, তাহলে দিলেন না চাকরিটা? গেলি না লাত খালি, সব উঠিয়া পুঠিয়া চলে আসে, একবারে গরিব সব, কুনটে টাইম দেয় বরবাদ। দিতে তো না বেটা, তাড়াতাড়ি সময় নাই বেটা, তাড়াতাড়ি। খুব ইংরেজি মারাছিস, কত পড়েছিস? বল তুই কোন চেয়ারে বসবি, আমার চেয়ারে বসবি? বস বস আমার বস, একবার বসবে, এটা তো বস বস। ওসব বাদ দে, বল তোর কি খবর, তোর মাল টালের কি খবর বল একটু শুনি। আর এখানে ইন্টারভিউ দিতে এসেছি, কিছু ভাবে শুনে বলে। তুই টেনশন কেন করছিস, চাকরি তো আমি দিব, তুই বাদ বাকিটা বল না, ওইসব বাদ দে, চাকরি তো তুই পেয়ে গেছিস তাহলে কনফার্ম। তুই এবার শুধু খোঁজ টোজ দে একটু, গল্প সল্প করি না তো তখন এত সকালে ইন্টারভিউ শেষে এলে ভালো লাগবে। বল শুনি। প্রপোজ করেছি ঠিক আছে, দে রেজাল্টটা একটু দেখি কেমন রেজাল্ট। রেজাল্ট তো ভালোই করেছিস, এত নাম্বার মার্কশিট আইটেছে, 175-এ পাস, 176 পেয়েছিস, ভালোই তো, ঠিক আছে। একবারে টাইনে টাইনে পাস করেছিস, একবারে হেভি হেভি নাম্বার, এক্সেলেন্ট রেজাল্ট। দেখে কি মনে হলো, একটু কম সম করা যায় না? তোর মুখে কমের কম জিনিস মানাই, তার থেকে তুই ভালো নাম্বার চলে এলে চলে এসেছিস। তুই যদি টাইনে টাইনে পাস করেছিস, তুই টাইনে টাইনে তুই ফেল করতি, তাহলে একটু কম সম করার কথা ভাবতু। তুই তো মেলাই নাম্বার তুলে দিয়েছিস, এরকম নাম্বার কেউ তুলে? হ্যাঁ তোর মুখে কম মানায় না বুঝলি। এই ধরো ব্যাগে আছে মাল,
তোরা কম বললে হবে বল, একদম 20 লাখ টাকা দিয়ে দিলি, তোরা খুশি হ্যা চাকরি পালে খুশি, আর 5 লাখ টাকা বেশি দিবি, খুশি মারাইছে। যাই হোক বেশি তো ভালো না, ভুল নয় দিতে দিতে তো ভালো হয়েছে, যাই হোক কোনো ব্যাপার না, এটা তুই চলবে, তো তোর চাকরি কনফার্ম, তুই কালকে জয়েন করবি। হ্যালো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আপনারা হয়তো শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন। আর আরেকটা কথা, যদি ফেসবুকে ভিডিওটা দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউবে আমাদের চ্যানেল আছে ইউসুফ কমেডি নামে, তো সেখানে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইউটিউবে দেখো তাহলে গিয়ে ফেসবুকে ফলো করে দেবে আমাদের পেজটাকে ইউসুফ কমেডি নামে, ওখানেও আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।